আজকে আমি হোটেল কলল বাই জে অ্যান্ড জেড গ্রুপ নিয়ে একটা রিভিউ করব ওদের ভালো খারাপ সব কিছু নিয়ে বলবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হোটেলের অনেক ভালো রিভিউ দেখে আমরা এই হোটেলটাতে উঠেছি যেহেতু বিচের পারে আর লোকেশনটাও খুব ভালো একটা জায়গায় হোটেলটা বেশ সুন্দর আর গুছানো পরিপাটি এই লবিটাও খুব সুন্দর লবিটা বেশ বড় আর স্টাফদের ব্যবহারও খুবই ভালো লেগেছে আমার কাছে হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুইটা আমরা যেহেতু আগেই চলে গিয়েছিলাম তো আমরা লাগেজ রেখে এখানে ওয়েট করছিলাম আগে চলে আসলে বা চেক আউট করার পরে থাকতে চাইলে কিন্তু লাগেজ রাখা যায় লাগেজ রেখে আপনারা আশেপাশে ঘুরতে পারবেন লাগেজ রাখার জন্য লকারের ব্যবস্থা আছে এটা আমার কাছে ভালো লেগেছে সব হোটেলে কিন্তু এই ব্যবস্থাটা থাকে না পরে দেখা যায় যে বাসের টাইম দেরি হলে লাগেজ নিয়ে নিয়েই ঘুরতে হয় আমি প্রথমেই হোটেলটা পুরো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে মাঝখানে বাগানের মতো যেটা একটা ভাইভ দেয় এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া এখানে সুইমিং পুল আর জিম দুইটা দুইটাই আছে সুইমিং পুল টাইম হচ্ছে নয়টা থেকে পাঁচটা মানে সকাল নয়টা থেকে পাঁচটায় আপনি যে কোনো সময় এক ঘন্টা সুইমিং করতে পারবেন অবশ্য আমরা এক ঘন্টার বেশিই থেকেছি কিছুই বলে না আর সুইমিংয়ের জন্য লকারের ব্যবস্থা আছে মানে আপনি চাইলে ফোন বা কী কার্ড সব কিছু লকারে রেখে দেন সুইমিং করতে পারবেন আর এইদিকে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে এখানে জুস টুস পাওয়া যায় এদিকেই লকার আর এই যে এটা হচ্ছে জিম সেকশন আপনারা চাইলে এখানে এসে জিম করতে পারবেন যদিও বেড়াতে এসে আমি কাউকে কখনোই জিম করতে দেখিনি এটা তালা মারা ছিল পরে উনি আমাকে বললো যে আমি খুলে দিয়ে আপনি চাইলে ভিডিও করতে পারবেন ওনাদের ব্যবহার খুবই ভালো আর মোটামুটি ভালোই সরঞ্জাম রাখার চেষ্টা করেছে আর কি মানে যা যা দরকার হয় এখন আমি যাব রুমের দিকে এই হোটেলের একটাই খারাপ দিক সেটা হচ্ছে এখানে একটাই লিফট মানে একটু মাঝে মধ্যে রাশ হতে পারে আর কি এখানে আমি রিকমেন্ড করবো যে আরও হয়তো বা একটা বা দুইটা লিফট থাকলে ভালো হতো প্রবলেম হতো না এইটা হচ্ছে আমাদের রুমের লোকেশন আচ্ছা আমি রুমটা নিজে খুলে দেখাচ্ছি আমরা নিয়েছিলাম কাপল সি সিভিউ রুম আমি সি ভিউ রুমই চেয়েছিলাম আর একটা রুমই খালি ছিল তিন সি সিভিউ রুম শুরু হয় তিন চার আর পাঁচ তালায় আর রুমে ঢুকলাম পাওয়ার কার্ড দিয়ে রুমে ঢুকেই হাতের বামে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা আলমারি এখানে আপনি চাইলে জামা কাপড় রাখতে পারবেন আর এখানে লকারও আছে যেটা বেশ ভালো এখানে চাইলে হিডেন কিছু রাখা যাবে আর কি মানে টাকা পয়সা বা দরকারি কিছু থাকলে আপনি লক করে রাখতে পারবেন বেশ বড় একটা আয়না যদিও এটা ভার্টিক্যাল মিরর না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে অ্যাসেটিক লাগছে বেডটা হচ্ছে কিং সাইজের বেড আপনারা যদি কাপল ছাড়াও বাচ্চা নিয়েও আসেন ছোট একটা বাচ্চা নিয়ে আপনারা আরাম করে থাকতে পারবেন আর এইটা হচ্ছে এই রুমের মানে বেস্ট যেটা বলা যায় আর কি এই যে সি ভিউ বারান্দা যেটা দেখে আমি এই রুমটা নিয়েছিলাম এখান থেকে সুইমিং পুল দেখা যায় ওই যে রেস্টুরেন্টও দেখা যায় এদিকে ছত্রিশ ইঞ্চি সাইজের একটা বড় টিভি আছে কিন্তু এটা স্মার্ট টিভি না মানে আপনি ইউটিউব নেটফ্লিক্স এগুলো দেখতে পারবেন না যাই হোক এখানে দিয়েছে কমপ্লিমেন্টারি আমাদের টি কফি দিয়েছে কফি ছিল না টি ছিল আর কি হেয়ার ড্রায়ার আছে আপনি গরম পানি করতে পারবেন চাইলে আমার কাছে ওয়াশরুমটা আসলে ততটা ভালো লাগেনি আমাকে যে ওয়াশরুমের ছবি দেওয়া হয়েছিল ওইগুলো খালি ছিল না মানে এক একটা রুমের জন্য এক এক রকম ওয়াশরুম আর কি তবুও ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু ডিজাইনটা আমার অতটা পছন্দ হয়নি আমি আপনাদের জন্য রাতের আরেকটা ভিডিও করেছি রুমের এই যে ল্যাম্পগুলো জ্বালানোর পরে রুমটা রাতের বেলায় আরও বেশি ভালো লাগে রুমে যদিও কোনো সাদা লাইট নেই সাদা লাইট বলতে আমরা বাসায় যেগুলো ইউজ করি আর কি কিন্তু ল্যাম্পগুলোর জন্য লাইট রুমটা দেখতে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে রাতের বেলা বাইরের ভিউ ওই যে বাম দিকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ওইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এটা সবচেয়ে সুন্দর লাগে রাতের বেলাতে সুইমিং পুলটাও বেশ ভালো লাগে দেখতে আপনার যদি মনে হয় যে আপনি সন্ধ্যার পরে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন না বা আপনার ভালো লাগছে না আপনি এখানে বসেই ঘন্টার পর ঘণ্টা পার করে দিতে পারবেন এই রেস্টুরেন্টটা এত সুন্দর এখানে বাইরে থেকেও মানুষ খেতে আসতে পারে চাইলে হোটেলের ওরা তো খেতে পারবে বাইরের মানুষরাও খেতে পারবে আর এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর বা ইম্পর্টেন্ট যেটা বলা যায় এখানে কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত লাইভ মিউজিক হয় মানে আপনি বসে বসে লাইভ মিউজিক শুনতে পারবেন সাথে মজার মজার খাবার খেতে পারবেন আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমি যেই দুই দিন ছিলাম এই দুই দিন আমি সন্ধ্যার পরে এখানে এসে বসে থাকতাম আর গান শুনতাম আর পাশেই কিন্তু বারবিকিউ হচ্ছে লাইভ বাড়বে দেখতে পারবেন আপনারা আশেপাশের অটোওয়ালা এবং রিক্সাওয়ালা মামারা এই পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় গান শুনে অনেক রাত পর্যন্ত খুব মজা লাগে ব্যাপারটা বাইরে থেকে অনেক মানুষ আসে মানে আপনার এখানে আসলে মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই আমি এতটুক বলতে পারি কারো মন খারাপ থাকলেও তার ভালো হয়ে যাওয়ার কথা আর এই যে এদিকে বাড়বে হচ্ছে একটা জিনিস মেনশন করে নিচে কিন্তু শুধু দিই বারবিকিউ আর ফুচকা চটপটি পাওয়া যায় আপনারা যদি অন্যান্য খাবার খেতে চান তাহলে কিন্তু উপরের তলায় যেতে হবে মানে কাসুন্দি যে রেস্তোরাঁ সেটার উপরের তলায় যেতে হবে ওইখানে যে কোনো ধরনের খাবার পাওয়া যায় লাঞ্চ থেকে শুরু করে সব কিছু সকালের নাস্তা সবই পাওয়া যায় নিচের সেকশনটা বানানোই হয়েছে শুধু বার্বিকিউ কাবাব রিল এসবের জন্য আর কি রুম থেকে আপনাদের সকালবেলার ভিউটা দেখাই কালকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার রোদ উঠে গেছে দেখলে বোঝার কোনো উপায় নেই যে রাতে এত বৃষ্টি হয়েছে আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় মানুষজনের চলাচলও বেশি থাকে না এটা একটু প্রাইভেট এরিয়া বলা যায় সকালে উঠে এখন আমি যাচ্ছি নাস্তা করতে এখানে কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় যদি আপনারা দুইজন থাকেন দুজনেরই কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ব্রেকফাস্টে প্রায় চল্লিশটার মতো আইটেম ছিল আর আইটেমগুলো একদমই এভারেস্ট ছিল মানে কোনোটার টেস্টই আমার কাছে আহামরি ওরকম কিছু লাগে নাই আর ওদের সবচেয়ে মানে কি বলবো ব্যাড যে দিকটা ছিল ওরা বলেছে যে বাফেট ব্রেকফাস্ট কিন্তু আমরা যখন ডিম নিতে গিয়েছি ডিম নেওয়ার সময় বলেছে যে একটার বেশি ডিম নেওয়া যাবে না তাও ডিম ওখানে একটা ছিল না একটা ডিম ভাজি করে চারটা পিস করলে যেরকম সাইজের হয় ওই রকম সাইজের ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জিনিসটা আমার কাছে অনেক নেগেটিভ মনে হয়েছে কারণ একজন মানুষ কয়টার ডিম খেতে পারে তাও তো এখানে একটা ডিমও না হয়তো একটার ডিমের চার ভাগের অর্ধেক আপনারা যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছেন তাহলে ডিমের ক্ষেত্রে কেন এটা আমি এটাই বুঝতে পারছি না এই যে দেখেন ডিম এখানে কেটে কেটে দেওয়া এটা নিয়ে একজনের সাথে ঝামেলাও হয়েছে আর আমার মতে এই একটা জিনিসের জন্য আমার মনে হয় না নিজেদের নাম খারাপ করার কোনো দরকার আছে আইটেমগুলো খুবই এভারেস্ট ছিল টেস্ট ওয়াজ নট সো গুড এই খিচুড়িটা মোটামুটি ছিল মানে মোটামুটি এভারেজ তো আমি বলবো ওনাদের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাদে ওভারঅল যে সার্ভিস আমার কাছে অতটা খারাপ লাগেনি ভালোই লেগেছে ওনাদের রুম সার্ভিসও যথেষ্ট ভালো স্টাফদের ব্যবহারও ছিল যথেষ্ট ভালো দুই একজন ছাড়া এখন আসি রুমের ভাড়া সম্পর্কে কিছু বলতে আমরা এই রুমটা নিয়েছিলাম তিন হাজার একশো টাকা দিয়ে মানে পার নাইট আমাদের একত্রিশশো টাকা গুনতে হয়েছিল আমরা দুই দিন ছিলাম আমাদের টোটাল এসেছিল ছয় হাজার দুইশো টাকা আর এটা কিন্তু ছিল ডিসকাউন্টের পরে ওনাদের অফ সিজন পিক সিজন এরকম করে আর কি ডিসকাউন্ট কম বেশি হতে পারে তো এই ছিল হোটেল কল্লোল নিয়ে আমার অভিজ্ঞতা আমি যেই দুই দিন ছিলাম আমি খুব মজা করেই থেকেছি আপনাদের অভিজ্ঞতাও আপনারা শেয়ার করতে পারেন চাইলে কমেন্ট করে আর কেমন লাগলো আমার আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ